না, এটা ঠিক ওল্ড এজের সঙ্গে মডার্ন এজের ফিউশন আমি বলবো না, কারণ এর আগে আমি অনেক ফিউশন অ্যালবামস করেছি যেগুলো ওল্ড এজের সঙ্গে মডার্ন এজের একটা মিশ্রণ ছিল, কিন্তু এটা মেনলি ইলেকট্রনিক মিউজিকের উপর। আমি কখনো ভাবিনি এর আগে যে ইলেকট্রনিক মিউজিক নিয়ে কাজ করব, কিন্তু হঠাৎ করে অভিকের সঙ্গে কথা বলতে বলতে আমার মাথায় এলো, আমাদের যে অ্যারেঞ্জার অভিক গাঙ্গুলি, যে আমার আমাদের একটা ইলেকট্রনিক মিউজিক নিয়ে কিছু একটা করা উচিত। তো ইলেকট্রনিক মিউজিক নিয়ে এখন প্রচুর কাজ হচ্ছে। আমি সেই ভাবতে ভাবতে হঠাৎ আমি সেই সময় দু বছর আগে আমি বৈদিক মন্ত্র খুব পড়ছিলাম, মানে ক্রিয়েটিভ পিপল হ্যাজ দ্য টেন্ডেন্সি অফ গোয়িং টু স্পিরিচুয়াল ওয়ার্ল্ড সামটাইমস, তো সেই ফেজটা আমার আমি তখন ছিলাম। তো দুয়ে দুয়ে চার এরকম হয়ে গেল যে আমার হঠাৎ মাথায় এলো যে আমি শিব মন্ত্র, ঋগ্বেদ, এই সমস্ত বৈদিক চান্টসগুলোর সঙ্গে যদি ইলেকট্রনিক ডাবস্টেপ, ইলেকট্রনিক মিউজিক, ফাঙ্ক এই সব জনারকে মিশায় তাহলে কীরকম হবে। তো এটা করতে করতে অনেক রকম টাইপের কম্পোজিশন আমাদের বেরিয়ে এলো। আর এই অ্যালবামে জোজো মুখার্জি, আমাদের সবার প্রিয় জোজোদি, দুটো অদ্ভুত গান গেয়েছে। আর জোজোদিকে আপনারা এভাবে আগে কোনো দিনও ওয়েস্টার্ন ফরম্যাটে এত শোনেননি যেভাবে শি হ্যাজ সাং। কম্পোজিশনটার নাম হচ্ছে ফাঙ্ক সূত্রা, আর এটাতে আমি র্যাপ ইউজ করেছি হানি সিংয়ের ট্রুপে গায়ে কামেশ, ও র্যাপ গিয়েছে এটাতে। তো একদম একজন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিশিয়ান হওয়া সত্ত্বেও এরকম ধরনের কম্পোজিশন করার আগে আমাকে অনেকবার ভাবতে হয়েছিল যে আমি কী করবো, বাট থ্যাঙ্কস টু অভিক যে একসঙ্গে বসে আমরা এই ব্যাপারটা আসতে পেরেছি। তো এরকমভাবেই ভেদাট্রনিক্সের তৈরি। আর এরপরে আমরা আরও বৈদিক চান্টস নিয়ে আরও অনেক কালচার করবো এবং আরও অনেক কম্পোজিশনস আপনাদের উপহার দেবো, এটুকু প্রমিস করছি।